পড়ার ছেলেরা, ঠিক বলছি না ভুল বলছি? শুনেলেন, আমাদের মুসলমান ভাইরা জিজ্ঞেস করে পুজোর প্রসাদ কেন খাওয়া যাবে না, কেন যায় না বলুন? 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, প্রপোজ ডে, রোজ ডে, তারপরে ছেলেলে। শুনেলেন, আমাদের মুসলমান ভাইরা জিজ্ঞেস করে পুজোর প্রসাদ কেন খাওয়া যাবে না, কেন যায় না বলুন? নামাজ পড়েন তো পাঁচ ওয়াক্ত, হুজুর দিকে তাকালে হবে না, এরা কথা বলি আটকে দেবো, আমি মুখে হাত দিয়ে দেবো। গরু গরু আর মুত আর কি দেয়, গোবর, এটা যদি হয় ওপরের মালগুলো ফেলিয়ে দেবো, তলারগুলো খাবো যেগুলো লাগেনি। কিন্তু এটা নয়, কোরআন বলছে ইন্নামা হাররাম আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়াল আহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়ারের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ স্পষ্ট বুঝিয়েছে। এই যে বক্তব্য, এটার পরে বাঁকুড়া ডিস্ট্রিক্টে এক আমার ভালোবাসা, আমাকে আমার নম্বরও তার কাছে আছে, বাজার থেকে ফোন করেছে, হুজুর আমি বললাম মানসার ক্লাসে আছি বাবু, কি হয়েছে? বলে হুজুর একটা উত্তর দিতে হবে, ফেড়ে পড়ে গেছি। কি হয়েছে? বলে আমি বাজারে মাছ কিনছি, এক হিন্দু ভাই প্রশ্ন করেছে যে তোমাদের মৌলী সাহেবরা বলে কোরআনে আছে মরা জিনিস খেতে নাই, তোরা মরা মাছ কিনছিস কেন? প্রশ্নটা কঠিন না সহজ বাবা? কথা বলে কঠিন, কিন্তু আল্লাহর কসম কোরআনে আল্লাহ পানি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন, এই আয়াত থেকেই পরিষ্কার, এর ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনরা লিখেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদদামা ওয়াল আহমাল খিনজির, প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস। এর ব্যাখ্যায় আছে কোন মরাগুলো, যা শরীরে প্রবাহিত রক্ত আছে, মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্যে মাছ মরে যাওয়ার পরও নবীজি বললেন ওটা খাওয়া জায়েজ আছে যার শরীরে প্রবাহিত রক্ত নেই। আল্লাহ কোরআনে বলেছেন যার শরীরে প্রবাহিত রক্ত আছে সেটা মারা গেলে তোমাদের জন্য হারাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে সেই অমুসলিম ভাই ফোনটা নিল, বলে হুজুর অনেক অনেক ধন্যবাদ, উত্তরটা পেলাম সুউত্তর। আমি বললাম তোমার জন্য দোয়া রইল, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া দিলাম। আমার মুসলমান ভাই, ঘৃণা কোনো ধর্মের প্রতি নয়। এই আমাদের সমাজে এই দেখে বাঁকড়ার মানুষ কে আছে জানি না, আপনারা আছেন? এই দুর্গা উৎসব শুরু হয়েছে, হয়েছে না হয়নি? কতজন যে বউকে নিয়ে কলকাতায় নেমেছে, ঠাকুর দেখে আসি, রেস্টুরেন্টে খাবো। অনেকজন বলে হুজুররা কি জানেবে, আমরা তো ভালো জানি, আমরা তো পুজো করতে যাইনি, খালি ঠাকুর দেখতে গেছি, মেলা দেখতে গেছি। ভালো জিনিস, উদাহরণ দিই, আপনার এই পাড়ায় রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, একটা বাড়িতে ডাকাতি চলছে, কেউ দেখেনি, একজন পেশাব করতে উঠে দেখেছে কিভাবে ডাকাতি হচ্ছে, ও চুপচাপ বসে দেখলে কিভাবে চুরি হচ্ছে, সব নিয়ে পালিয়ে গেল, পাড়ার লোক জেগে গেছে, পুলিশ বাবুরা হাজির, প্রশাসন, এই তোমাদের মধ্যে কে কে দেখেছো ডাকাতি করতে? সে বলে স্যার আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি, কাকে বেশি কালানি দিবে, তাকে মারবে না মারবে না? বলে এই মালটা কি বার সব বেরিয়ে যাবে, তো তুমি যদি বলো আমি মজা দেখতে গেছিলাম, তুমি বেশি কেলানি খাবে। যদি বলেন দলিল দেন, কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তুমি যদি চোখের সামনে দেখো আল্লাহ বিরোধী কাজ হয়, শিরকের কাজ হয়, নবী বিরোধী কাজ হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় হাতের দ্বারা, যদি সেটাও না হয় ঘৃণা করে ওই জায়গা থেকে সরে এসো। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে শরীয়ত, তুমি গিয়ে যোগদান করবে এটার মধ্যে। আমি ডানকুনিতে ঢোকার সময় দেখলাম এলান হচ্ছে মাইকে, আমাদের কমিটির একজন গণ্যমান্য সংখ্যালঘু ভাই অমুক রহমান। আমি আমার ড্রাইভারকে বললাম ই রহমান নয় ই শয়তান, কেন বলুন তো? না, আমি আবার শোনাচ্ছি হাদিস,
দ্বিতীয়বার রিপিট করছি যাদের বেরেনে ঢুকেনি, তারা আবার শুনেলেন, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, যে জাতেরই হোক ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার পূজোর অনুষ্ঠানে তুমি যোগদান করবে। এই আমাদের কিছু হারামখোর নেতা বেরিয়েছে মুসলিম, তারা কি প্রকাশ করছে জানেন? হুজুর দিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয়, বুঝতে পারেননি? তখন বলছে কারুর ধর্মে আঘাত হানা যাবে না, একদম এক চেটনি, ইসলাম এত সুন্দর, তোমরা কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেব দেবীকে গালি দিও না, নিজেরটাকে খারাপ বলো না, নিজেরটাকে সরে যেও না। হিন্দুস্তানের সংস্কৃতি হচ্ছে তোমার মন্দিরে আরতি হবে, আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে, তোমার মণ্ডপে আরতি চলবে, তোমার মণ্ডপে পূজা পাঠ চলবে, আমাদের জলসার অনুষ্ঠানে কোরআন হাদিসের আলোচনা চলবে, এটাই হচ্ছে হিন্দুস্তানের সংস্কৃতি। আর যদি ধর্ম চার যার উৎসব সবার হয়, হারামখোররাই কুরবানির সময় বলছে গরুটা একটু লুকিয়ে জবাই করবে, থানাতে ডাকে না ইমাম দিকে, আমাদেরকে ডাকছে, ডেকে বলছে ডিএম থাকছে, ডিএম নিজে ডাকছে, বিডিওরা ডাকছে, ভাই শান্তি বাজায় রাখবেন কুরবানির দিনে, গরুটাকে লুকিয়ে করবেন, কেউ যেন কষ্ট না পায়। আলহামদুলিল্লাহ আমরাও এই বার্তা দিই, কোন হিন্দু ভাই যেন কষ্ট না পায় আপনার দ্বারা, একটা ভাই যেন ব্যথা না পায়, আমরা বলি, আমরা বয়ান করছি, আমরা জানাচ্ছি। কিন্তু যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, এটা দুর্গাপুজোর সময় হবে, কুরবানির সময় কেন হবে না? তো ওটাও তো একটা ধর্ম আমরা উৎসব, ঠিক কি না? ওটা আমাদের উৎসব, তাহলে ওটাও তো সবার। এক হাঁড়ি আমি গোশ চাপাবো রান্না করতে, তখন নিয়াই মদনবাবুকে আমি খাওয়াবো এক প্লেট, অত সহজ নয়, কি বুঝলেন? গান গাওয়া বেরিয়ে যাবে, লাভলি খাবেন, এক বাটি মাংস দেবো, লাভলি, এর থেকে বড় লাভলি কিছু নাই, গরুর গোশের থেকে আর কিছু আছে? কথা বলে বড় কষ্ট লাগে। আমাদের যোগীজি মালদায় এলেন, এসে বলে গেলেন আগর হাম সত্তে মে আয়ে তো 24 ঘন্টা কে অন্দর গায়ে কাটনা বন্ধ কর দেঙ্গে। বহুত দুঃখ লাগলো, কেন জানেন? বলে কেউ গায়ে হামারা মাতা হ্যায়। এরপর আমরা বলিনি, আমাদের দেশের অনেক শিক্ষিত হিন্দু ভাইরাই বলছে আগর গায়ে মাতা হুয়া তো সাঁড় বাপ কিউ নেই হোগা। শুধু এটা নয়, দেখুন একটা গায়ে মা, তার বাচ্চা হচ্ছে, আবার যখন তার বাচ্চা হচ্ছে, ই তো নানি হবে, সবাই মা হলে বাপের ক্যারেক্টার খারাপ হয়ে যাবে। আচ্ছা আমরা বউকে ভালোবাসি না বাসি না, সবাই বাসেন তো, এ মা কেউ ভালোবাসে? দুটোই ভালোবাসা। কেউ যদি বউকে বলে তোকে এত ভালোবাসি এত ভালোবাসি, মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না, এ বউকে মা বলা যাবে? বড় কষ্টের বিষয়। বাবাজি থোড়া স্টাডি কর লিজিয়ে, থোড়া পড়কে বলি, যেমন ডানকুনিরই খবর বলছি, করোনার সময় আপনার উত্তর প্রদেশের একজন এমপি গায়ের পেছনে মুখটা লাগিয়ে মুতপান করছে আর লিখেছে গোমূত্র পান করো করুণা কো ভাগাও। যখন শুনেছে মুতের এত দাম, ডানকুনিতে একটা ঘোষ চার বেরেল মুদ নিয়ে বসে হলো হাই রোডের গায়ে, সে দেখছে শালা দুধ তো বেশি বেশি মুতটাও কেন পড়ে যায়, কি বুঝলেন? ওটা বেচতে বসেছে, পুলিশে ওকে আটকাইছে, ওকে গরিব মানুষ আটকিয়ে কি করবি, যে বলছে তাকে ধর, ঠিক কি না? কথা বলে আরে দুঃখের বিষয় কি জানেন, একটা গায়ের বাচ্চা হয়, গায়ের বাচ্চাটা মুত খায় না দুধ খায়, সেও জানে যে আমার জন্যে দুধটা প্রযোজ্য। একটা অবলা জন্তু সে জন্ম নেওয়ার পরে বুঝতে পেরে যাচ্ছে অত ছোট বাছুর যে আমাকে দুধ খেতে হবে, আর ই বুদ্ধিজীবী হয়ে একে মুত খেতে হবে, আমার কষ্ট কিছুই নাই, বলছে গোমূত্র পান করো, আমি বললাম আল্লাহর রহমত হলো, ও মুত খাবে আমরা দুধ খাবো। বাবা রামদেবকে দেখেননি মুত খাওয়া শরীর, সকালবেলায় উঠে যোগ ব্যায়াম মার, যোগ ব্যায়াম। আর এই দেখেন গরুর গোশ, কি বুঝলেন? গুজরাটে পড়ার সময় পাঁঠার মাংস খেয়েছি প্রত্যেক দিন, রুটি আর পাঁঠার মাংস রাতের বেলা। আর শ্বশুর ঘরে গেলে আমার শাশুড়ি 1 লিটার করে দুধ দেয়, সব চালিয়ে দিই, গাই দুধ এখনও খায়।
এই হাই রোডে যেতে যেতে আমার গ্রামের কাছে হোটেলে ঢুকবো, দে মোষের দুধ গরম করে দে, এক লিটার খেয়েলু। কি বুঝলেন? রামদেবকে বলুন আমার পেটে এক ঘুষো মারবে, আর আমি একটা ঘুষো মারবো, আর 15টা 5 ওইদিকে বেরিয়ে যাবে। কি বুঝলেন? আল্লাহর কৃপায়। আচ্ছা বলুন, রামদেবকে যদি প্যান্ট শার্ট পরিয়ে বস করি দেন, ভালো করে সাজিয়ে মেকআপ করে, আর আমাকে যদি এই পাঞ্জাবি আর টুপি পরে বস করি দেন, দিয়ে যদি পৃথিবীর মেয়েদিকে জিজ্ঞেস করেন তোমরা কোন পুরুষটাকে পছন্দ করো, আমার দিকে সব লাইনগুলো দাঁড়িয়ে যাবে, বলবে কানাকে কে বিয়ে করেলো। কথা বুঝতে পারেননি? হারাম খো মুদ কখনো মানুষে পান করে? শুনেলেন? ওয়াদাইল লাবানান খালিসান সাইগান লিশারিবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে আমার বান্দারা শুনে নাও, গরুর রক্ত গোবর থেকে আমি নিচুড়ে তাদের স্তনে তোমাদের জন্য দুধের ব্যবস্থা করেছি। আমি হুকুম দিয়েছি আমার গৃহপালিত পশুদিকে তোমরা নিজের বাচ্চাকে দুধ পান করাবে, আর আমার বান্দা চাইলে আমার বান্দাকে নির্দ্বিধায় দুধ দেবে। জুরবুল সুবহান। আমি আল্লাহ তোমাদের জন্য যে পশুগুলো হালাল করেছি সেগুলো নির্দ্বিধায় খাও। একজন বলছে মুসলমান জান মার কে খাতে হ্যাঁ, গায়ে খাতে হ্যাঁ, বকরি খাতে হ্যাঁ। আর আমি বলেছি বাবা গায়ে খাওয়া বন্ধ করে দিবে, কোনো অসুবিধা নাই, কাল থেকে গরু জবাই বন্ধ করে দাও, এত ছাগল খাবো তুই শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? আমরা গোশ খাওয়া ছাড়বো, ছাগল খাবো, মুরগি খাবো, পোলট্রি মুরগি তখন দেখবি 700 টাকা কিলো, ঠিক কি না? কথা বলে বড় কষ্ট লাগে, গায়ের গোশ যে খেয়েছে সে আর ভুলতে পারে নাই না। ঋষি কাপুর ফিল্মের আর্টিস্ট, সে বলেছিল প্রত্যেক দিন আমার ডিনারে বিফ থাকে, ওই জন্য অনেকজন তাকে গালি দিল, বুকা একবার খেয়ে দেখ রে, গাল দিস না। আমাদের বর্ধমানে আছে ভেরিখানা হোটেল, মুসলমানদের খালি জাইলা দিয়ে টিফিনগুলো ভরা থাকে, কারবে না, অমুক ডাক্তারের, অমুক প্রফেসরের, সব হিন্দু মার, একবার খেয়ে নিলে আর কি বলবো। আচ্ছা আপনি বলুন, খাসির গোশ একদিন খেলে দ্বিতীয় দিন ভালো লাগে? গরুর গোশ প্রত্যেক দিন ভালো লাগে না? লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যেগুলো হালাল করেছে তোমরা নির্দ্বিধায় ভক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবীজি বলেছেন আমাদের জন্য, শুনেলেন? যারা জানে না মূর্খের মতো কথা বলে, জান মেরে খাচ্ছে। আল্লাহ তাআলা এই মখলুকগুলোর জন্য ইনসানকে সৃষ্টি করেননি, বলকে ইনসানের জন্য সমস্ত মখলুককে সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার উপকারার্থে ইনসানকে, যেমন আমাদের দেশে শুনেলেন যারা রাতের বেলায় ভাত খেয়ে বিবির পাশে শুতে পান, বইয়ের কাছে শোন, গলায় হাত রেখে ফজরের সময় উঠে কাঁদবেন দুয়ার সময়, আল্লাহ তুমি আমাকে এত ভাগ্যবান করেছো আমি বিবির পাশে ঘুমাতে পারলাম সারা রাত গলায় হাত রেখে, তুমি ভাগ্যবান। কলকাতায় চলে যান, স্বামী শুয়ে আছে সোপায় আর বউ শুয়ে আছে কুকুরের সাথে, এটা বাস্তব কথা বলছি, এটা স্ট্যান্ডার্ড। বেঈমান কাফেররা কত বড় জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না, জালটা বুঝিয়ে দিই। এক নম্বর শুনেলেন, 98% এখন আমার মায়েদের সিজার করে বাচ্চা হচ্ছে না, নর্মাল কথা বলে সিজার, ডাক্তারের কাছে যান পরামর্শ দিচ্ছে, সিজারের বাচ্চা বেরিলিয়ান হয়, সিজার করে বাচ্চা নিলে মায়ের সেফটি থাকে, মা অসুবিধা নাই, মা সেফটিতে থাকে, নর্মাল বাচ্চা হলে প্রসবের সময় আগেকার মেয়েরা মারা যেত। ওরে হারাম খোর, তোর আল্লাহর প্রতি বিশ্বাস আছে না? নাই। হায়াত মতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাহলে সিজারও মরতে পারে হায়াত না থাকলে, নর্মালও মরতে পারে হায়াত না থাকলে। দ্বিতীয় নম্বর, সিজারের বাচ্চা বুদ্ধিজীবী হয়, ব্রেলিয়ান হয়, শক্তিশালী হয়, তাহলে তো ভালো জিনিস, ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কষ্ট তো ওই জায়গায়, কুকুরের 5টা ছানা হচ্ছে সিজার করা লাগে না, শুয়োরের 14টা ছানা হচ্ছে সিজার করা লাগে না, বিড়ালের 5টা বাচ্চা হচ্ছে সিজার করা লাগে না, গরুর 1টা বাচ্চা হচ্ছে আজ পর্যন্ত সিজার শুনিনি, আর এই হারামকোর ডাক্তাররা বলছে তোর বইয়ের প্যাট ফাটতে হবে। এটা বড় বেঈমান কাফেরদের একটা চক্র। শুনেননি? দিল্লিতে দাঁড়িয়ে বলছে মুসলমান 5-5 বাচ্চা লে লেতে, 10-10 বাচ্চা লেতে। আমাদের দেশের একজন মহান ব্যক্তি, মহান ভাগা পাচ্ছি, মিডিয়ার সামনে বলেছে জাদা খানা খানা আর জাদা বাচ্চা পায়দা করনা, ইয়ে জানোয়ার কা কাম হ্যায়। কাকে ইশারা করেছেন?
দামি কথা আমি উনাকে বলতে চাই, তাহলে একটু বলুন আমাদের দেশের যিনি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাপের নয় নম্বর ঔলাদ, ভাই বোন মিলিয়ে চোদ্দটা ছিল, কটা বললাম চোদ্দ, ফোরটিন, তার বাপ মাকে আপনি কি বলবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী তারা পাঁচ ভাই, তার বাপ মাকে কি বলবেন? মুসলমান বাচ্চা পায়দা কর দে পাঁচ তো ইয়ে জানোয়ার বন গায়া, আর কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনকে বাপ নে চৌদ বাচ্চা পায়দা কিয়া, ফির ও একদম স্ট্যান্ডার্ড হো গিয়া। বড় দুঃখের বিষয় যে মেয়েরা বলছে কলকাতায় বাস করে একটা হিন্দিবাসী, আরএসএস বিজেপির পালা কুত্তি, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, দুয়াজ লামাল, না বিহারি না বাঙালি, জানি না কে জন্ম দিয়েছে তাকে, সে ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করছে। মুসলমান বড় বড় ছালকে বাচ্চি কো বলাৎকার করতে হ্যাঁ নিকাহ করকে, জোরে বলুন নাউজ বিল্লাহ। তোর দাদিকে জিজ্ঞেস করগা, তোর দাদু কত বছর বয়সে বিয়ে করেছিল? শুনেলেন, আমাদের বাপ দাদার কালে উপযুক্ত বয়সে নারীদের বিয়ে হয়েছে বলে জিনা কম ছিল, ব্যবিচার কম ছিল, কিছুই জানত না। কি বুঝলেন, আমি যখন স্কুলে গেছি এগুলো মাইনি ছিল না আমাদের, আমার বয়সে যারা আছে এগুলো ছিল না। এখন তো ফোরে পড়ছে, ফোরের ছেলেরা বলছে আই লাভ ইউ, ফোরের ছেলেরা, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, যুগ পাল্টিয়েছে এই বেঈমান কাফেরদের জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন তাদের সকলের একটা সুন্নত, সকলের সুন্নত সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের হয়ে গেছে তারাও ইনশাআল্লাহ বলে দিয়েছে, আবার একটা হয়ে যাবে, আল্লাহ মাফ করুক। যাদের হয়নি আল্লাহ তাদেরকে উপযুক্ত বয়সে বিবাহ করার তৌফিক দান করুক। আজকে দেখুন বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, এটা ইহুদি নাসারাদের, আমাদের মধ্যে কি ঢুকিয়েছে শুনেলেন? আমাদের মধ্যে ছিল দেখাশোনা করে সুন্নত তরিকায় বিবাহ, ছিল না ছিল না, সেটা কি এলো এখন ছেলেরা পালন করছে চোদ্দই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে, প্রপোজ ডে, রোজ ডে, তারপরে ছেলে, হ্যাঁ, গোলাপ ফুল কিনে নিয়ে কলকাতার ইকো পার্কে চলে গেছে, তুমি এইছ আই লাভ ইউ, খালা হুঁটো গেড়ে বলছে, তিন দিন ভালোবেসেছে, চার দিন পরেছে, একবার খালি ফোনেতে বলেছে আই লাভ ইউ পাগল, তার লাগে বলছে বিয়ে না হলে গলায় দড়ি দেব, না নেই ইঁদুর মারা বিষ খাবো, বাবারে হাতে কেটে নাম লিখেছে দীপালি সিপালি, হারাম খোর, তোমার মা 18 বছর পর্যন্ত বুকে করে তোমার মা বাবা পেলেছে, তার মহাব্বতের শিলা তোমার মা বাবার লেগে কি করলে তুমি দেখাও, তিন দিনের প্রেমে হাত কাটছো। অনেক ছেলেরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর প্রেম করে বিয়ে করা জায়েজ আছে না? না, কে বললে প্রেম করা হারাম? প্রেম করা জায়েজ আছে, মায়ের সঙ্গে করো, বোনের সাথে করো, প্রতিবেশীর সাথে করো, আত্মীয় স্বজনের সাথে করো, প্রতিবেশীর সাথে করো, কিন্তু তোমরা যেটা বলছো গাছতলায় হ্যালো আই লাভ ইউ কাম হিয়ার, ওটি হারাম। আপনার পছন্দ হতেই পারে, কোনো মেয়েকে যুবকরা শোনো তোমার মন থেকে পছন্দ হয়েছে, তার বাড়িতে রিস্তা পাঠা, আমি অমুকের মেয়েকে বিবাহ করতে চাই, যদি তারা দিতে চাই, তকদিরে থাকলে হবে, না হলে হবে না। যদি বলেন দলিল দেন হাদিসে, আল্লাহর নবী সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মেয়ের জন্যে, মা হাজরতে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সর্বপ্রথম যিনি প্রস্তাব নিয়ে গেছিলেন তিনি হচ্ছেন হাজরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। নবীজি বললেন হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে, ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। কত সুন্দর নবীজির উত্তর, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমানে গনি মুচকিয়ে হাসতে হাসতে চলে গেলেন, তারপরে হযরত আলীকে নবীজি ডাকলেন, যাও দেল মোহর নিয়েছো মহারানা, তোমার সঙ্গে ফাতেমার বিবাহ দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীর কাছে কোনো দেল মোহরের পয়সা মহারানার টাকা ছিল না, রেওয়ায়েতে আছে হাদিসে নিজের যুদ্ধর জামাটা বেচতে গেলেন মার্কেটে, আমাদের দেশে তো ধারে বউ পাওয়া যায়, পাওয়া যায় না? হ্যাঁ, আমি মালদায় জলসা করতে গেছিলাম, ই কি সোতা, 40-50 হাজার সোতা, এইরকম মোটামুটি 200টা প্যান্ডেল,
তবে একটা প্যান্ডেল, ছেলে মেয়ে স্টেজে বিয়ে হচ্ছে। আমাকে বললে হুজুর বসুন, 9টা থেকে বায়ান ছিল, আমি ট্রেনে গিয়েছিলাম।